ওকে, আমরা যারা হচ্ছে বেনকিউয়ের মনিটর ইউজ করি, আমার এটা হচ্ছে বেনকিউ 22 ইঞ্চির একটা মনিটর। তো আমি দেখব আজকে যে সমস্যাটা, যখন নতুন একটা মনিটর কেনা হয় তখন এইখানে খেয়াল করলে দেখা যাবে, এই যে আমার মনিটরটা কিছুদিন আগেই কেনা হয়েছে, এখানে ড্রাইভার দেওয়া হয়নি, সেই কারণে আপনার হচ্ছে এখানে কিন্তু ব্রাইটনেস কমানোর বাড়ানোর কোনো অপশন পাচ্ছি না। এখানে যেমন ওয়াইফাই, ফ্লাইট মোড, অনেক কিছু আছে, নাইট মোড আছে, কিন্তু ব্রাইটনেসের কোনো অপশন নাই, ব্রাইটনেস কমানো বাড়ানো। এখন ড্রাইভার দেওয়ার আগে এই জিনিসটা আপনার ম্যানুয়ালি করতে হবে, এছাড়া কোনো ওয়ে নাই। সো ম্যানুয়ালি করার জন্য আমাদের প্রথমে কী করতে হবে, এটা বেনকিউ 22 ইঞ্চি মনিটর, GW 83 যে একটা মডেল আছে ওটা, তো এইখানে পিছনে দেখবেন অনেকগুলো বাটন আছে, যেমন এখানে এক এক দুই তিন চার পাঁচ ছয়, ছয়টা, ছয়টা বাটনে এখানে ডট ডট আছে, আমি জানি না আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন। আচ্ছা, আই হোপ এখন দেখা যাচ্ছে ছয়টা বাটন। তো আমি একটু করে বলি, প্রথমে এই দিক থেকে যে 2 নম্বর বাটনটা, এটা পরেরটা 2 নম্বর বাটনে প্রেস করবেন। এই যে আপনার একটা 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 জিনিস আসছে, একটা জিনিস খেয়াল করে দেখবেন, এখানে কিন্তু মাউস কোনো কাজ করবে না, ঠিক আছে? তো 2 নম্বর বাটনে ক্লিক করার পরে আপনি প্রেস করবেন 3 নম্বরে, এদিক থেকে 3 নম্বর, ডান সাইড থেকে 3 নম্বর, প্রথমে 2 নম্বর তারপর 3 নম্বর। এবার আপনার এখানে একটা জিনিস আসছে, খেয়াল করে দেখবেন, এখানে কিন্তু সব কিছু বলে দেওয়া আছে বাটন হিসাবে, এই যে এই বাটনটা এখানে, এই বাটনটা এখানে, এটা মানে পাশে যাবে, এটা মানে লেফটে আসবে, এটা নিচে যাবে, আবার চলে গিয়েছে। তো আমি প্রথমে আবার 2 নম্বরে ক্লিক করব, তারপর 3 নম্বর। এবার আমার এখান থেকে যাইতে হবে পিকচার, পিকচার মানে হচ্ছে এই যে নিচে, নিচে বাটন, নিচে বরাবর, এই যে নিচে বরাবর পিকচারে আসব। এবার আমি ইন হব পিকচারে, তার মানে পাশেরটা, এই যে এই এই বরাবর এটা, এ আসলাম। এবার আপনার ব্রাইটনেস অপশনটা কিন্তু চলে আসছে। এবার আমি যদি বাড়াইতে চাই, এই যে যে এই যে যে চিহ্নটা দেওয়া, এটা নিচে একটা বাটন আছে, এই যে যে বাটনটা, এই বাটনে প্রেস করব, সরি, এই যে এটার ভিতরে আগে এন্ট্রি হইতে হবে, এন্ট্রি হওয়ার জন্য এটা পাশেরটা, তার মানে ভিতরে এন্ট্রি হলাম। এবার আমি বাড়াবো, কমাবো, অথবা ব্যাক যাবো, অথবা কেটে দিব। তো বাড়াবো আমি ব্রাইটনেস, এই যে দেখতে পাচ্ছেন ব্রাইটনেস কিন্তু অলরেডি বাড়ছে, চেপে ধরে রাখলে আরও বাড়বে, আবার কমাইতে চাইলে কমাবেন। এরপরে যদি ব্যাক আসতে চাই, এই যে ব্যাক বাটন, এই যে পিছনে নিচে সুইচ, শেষ। তো এভাবে খুব সুন্দরভাবে আপনারা কাজটা করতে পারবেন। এখানে বাটন দেওয়া আছে, এই যে বাটনগুলা, বাটনগুলো দেওয়া আছে, এবং এখানে প্রেস করলে একটা জিনিস মাথায় রাখবেন, মনে রাখবেন, এখানে প্রেস করলে যেইটার উপরে যেই চিহ্নটা শো হচ্ছে সেটা মানে সেটা। ধরেন আমি আবারও বলি, আমি পিকচারে যাব, পিকচার হচ্ছে আমার নিচে যেতে হবে, নিচে হচ্ছে এই যে, তো আমি নিচে প্রেস করব, আবার নিচে পিকচার, এবার আমার ঢুকতে হবে, মানে পিকচার ফোল্ডারে ঢুকতে হবে, ফোল্ডারে ঢোকার জন্য ইন, ইন মানে হচ্ছে এই যেটা, এই যে নিচের যে বাটনটা, এই যে ব্রাইটনেসে যাব বা কন্ট্রাস্টে বা শার্পনেসে, আপনার যেটাতে পছন্দ, ব্রাইটনেসে যাব, আবার ইন, এগেইন কমানো বাড়ানো ইজি, ব্যাক বাটন, এই যে ক্রস করে দিলে ক্রস, শেষ। তো আই হোপ ভিডিওটা দেখে সবাই বুঝতে পারবেন, এতটুকুই ছিল, ধন্যবাদ।